আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি কারো অন্তরে আঘাত দিয়েছেন, কারো মন ভেঙেছেন, অথবা এমন কোনো কথা বলেছেন যাতে কোনো মানুষ খুব খুশি হয়ে গিয়েছে? এই দুটো কাজের পরিণাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনো। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহুকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না, যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করার আগে আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? আমি আসলে ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না আপনার কাছে আমি কি চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে আসো। আয়েশা রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বললেন, বাবা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়েছি, তুমি পরামর্শ দাও কি চাইব। আবু বকর রাদিয়াল্লাহু কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তিনি বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো সিক্রেট কথা জানতে চাও যেটা এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে প্রকাশ করেননি, আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বাবার কথা মতো মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে আয়েশা, যা কিছু গোপন তা কি বলা যায়। আমি জানি একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে, যাই হোক, ওয়াদা যখন দিয়েছি তখন তোমাকে অবশ্যই বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতদের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, সত্যি মানুষের মন ভাঙাটা কত কষ্টে আর ভাঙা মন জোড়া লাগাটা কত আনন্দে। আল্লাহ তার বান্দার ব্যাপারে সবচেয়ে ভালো বুঝেন, সবচেয়ে ভালো জানেন। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু উনার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনি মানুষের সাথে সর্বদা এত কোমল আচরণ করেছেন যে আপনার কথা শুনে মানুষ শুধুই আত্মার শান্তি পেয়েছে, তাহলে আপনি কত হাজার মানুষের অন্তরে প্রশান্তি দিয়েছেন, আপনি মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আয়েশা রে, এই কথাটার উল্টো চিন্তা করো, দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙে দিয়েছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসটি বুখারী শরীফ থেকে বর্ণিত। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কখনো মানুষের অন্তরে প্রবল আঘাত সৃষ্টি করে কথা বলবেন না, এমনভাবে কথা বলবেন না যে মানুষের অন্তর আত্মা খান খান হয়ে যায়। আমাদের অনেকেই মানুষকে আঘাত দিয়ে কথা বলে মানসিক শান্তি পায়। একজন আরেকজনকে বলে, আরে আমি তাকে ছেড়ে দেইনি, একদম শুনিয়ে দিয়ে এসেছি, আমি কি কম নাকি? আসলে ভাই, আপনি শুনিয়ে দিয়ে আসেননি, জাহান্নাম কামিয়ে এসেছেন। ধৈর্য ধরুন, প্রতিউত্তর করবেন না, আপনি ধৈর্যশীল হলে এর বিনিময়ে জান্নাত পাবেন। মানুষের সাথে যে কোনো মূল্যে কোমল আচরণ করুন, এই কোমল আচরণ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।